বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদ ইসলাম, আপনাদের সাথে ডগ হাউস দিনাজপুর। আজকে আমার কয়েকটা ডগ অসুস্থ, এগুলা নিয়ে ট্রিটমেন্ট চলতেছে প্রায় 5-7 দিন হয়ে গেল। তো আজকে একজন বলল যে দিনাজপুরেরই, আমার তো এটা ডগ হাউস দিনাজপুর। তো আজকে একজন আমাকে বলল যে, তার আমি নামটা বলতেছি না, তবে এতটুকু বলি, কয়েকদিন আগে একটা দেশি ডগের নিয়ে আসে ডাক্তার সহ ট্রিটমেন্ট করছিলাম, 27টা সেলাই পড়ছিল বুকের মধ্যে। সেই বিষয়টা নিয়ে একটু বলি সংক্ষেপে। সে আমাকে আজকে বললো যে আমি হচ্ছে ডগ লাভার না। আমি বলে ওগুলাকে নিয়ে আসে এমনি মানে ট্রিটমেন্ট করছি, মানে এত টাকা পয়সা যে খরচ করছি ওই ডক্টর পিছনে, যে 3-4 হাজার টাকা খরচ করা হয়েছে, পরে আবার মেডিসিন, ভ্যাকসিন, অ্যান্টিবায়োটিক, এগুলো যে আবার 5-7 হাজার টাকা খরচ করা হয়েছে, এগুলো হচ্ছে আপনার মনে করেন যে এমনি খরচ করা হয়েছে। আমি তো এগুলো এর আগে বলিনি, আজকে রাগ করে বলতেছি আর কি, মনটা খুবই খারাপ। তারপর আমি তাকে বললাম যে আমাকে তো মানে ডগ লাভার হিসাবে সবাই চিনে, এই যে আমার একটা ডগ অসুস্থ হয়েছে, তার মুখের এই যে এটা হচ্ছে আমাদের একটা, এই যে এটা হচ্ছে পমারিয়ান ব্রিডের, এই যে তার এই জায়গাটাতে অনেক বড় ঘা হয়েছিল, এখন মোটামুটি সুস্থ। আমি তো এগুলো ভিডিও করার টাইম পাই না, আজকে এগুলো একটু ভিডিও করে দেখাচ্ছি, কারণ এগুলো ভিডিও না করে দেখালেই নয়। তো এই জায়গাটা অনেক বড় ফুটা হয়ে গেছিলো, আল্লাহ রহমতে এখন ভালো হয়েছে। এই যে এই জায়গাটা অনেক বড় ফুটা হয়েছিলো, দেখা যাচ্ছে ক্যামেরাতে? হ্যাঁ, এই যে এই জায়গাটা বিশাল ফুটা হয়ে গেছিলো, অনেক বড় সাইজের। আমি তারপর আসি একটু ওয়াশ করে দিচ্ছি, এখন আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে। তো এটা এত বড়ই ছিল যে বলাই বাহুল্য আর কি। তো আমরা দিন রাত জেগে, এই যে এখানে যে আমার যে এতগুলো যে পশু পাখি আছে, কুকুর বিড়াল অন্য পশু পাখি আছে, দেখাইতে হবে না, এটা সবাই জানে ভিডিওতে। তো এত যে পশু পাখি আছে, আমাদের যে কি ধরনের পরিশ্রম করতে হয়, কত কষ্ট করতে হয়। এই যেমন এর এখানে প্রায় 8-10টা পোকা ছিল, এই পোকাটাকে আমি ট্রিটমেন্ট করে তারপরে এটা ওয়াশ করে এখন সে সুস্থ, আল্লাহর রহমতে সে এখন সুস্থ। এই যে ফুটাটা দেখা যাচ্ছে, হ্যাঁ, এগুলো আমরা দেখানোর সময় পাই না। সে অনেক ছোট একটা ব্রিডের একটা ডগ, এটা অনেক ছোট, অনেক স্মল, ভিডিওতে হয়তো বড় দেখা যেতেও পারে, এটা খুবই ছোট ডগ, এর ওজন 1/2 কেজি হবে। এটা হচ্ছে পমারিয়ান ব্রিড, হ্যাঁ, পমারিয়ান ব্রিড এই যে আছে। তো পশু পাখি অসুস্থ হয়, যদি 50-60টা কুকুর থাকে একটা খামারে, সেটা অসুস্থ হতেও পারে। এবং আমার প্রতিদিন আপনার 20 কেজি করে মাংস লাগে, 20-25 কেজি, তারপরে আপনার 20-25 কেজি আপনার চাল লাগে, তারপরে ডাল লাগে, অন্যান্য সবজি লাগে, দই টক দই খাওয়াইতে হয়, ট্রিটমেন্ট করতে হয়, ওষুধ বিষুধ দিতে হয়, ডাক্তার আসে, রংপুর থেকে ডাক্তার আসে, ঢাকা থেকে ডাক্তার আসে, দিনাজপুরের বিভিন্ন ডাক্তার আসে। তো এত কিছু খরচ, এগুলো কি আপনার কি মগের মুয়া, মানে এগুলো কি ফ্রি ফ্রি আসে? মানে আজকের আমি এই কথাটা এই জন্য বলতেছি যে আমাকে বললো আমি নাকি ডগ লাভার না। দেখি এটাকে ভালো করে ধর, এই যে আমার সাথে যে ছেলেগুলো আছে, এই যে বিশাল, সকাল থেকে রাত 2টা পর্যন্ত, সকাল 8টা থেকে রাত 2টা পর্যন্ত আমরা 3-4 জন, আরও ছেলে আছে, 3-4 জন খাটতে খাটতে আমাদের মনে করেন যে পাশার চাম ছিলে যায়। হ্যাঁ, ইফ ইউ ডোন্ট মাইন্ড, মানে বাংলা ভাষায় আজকে কথা বলতেছি, মানে আমরা নাকি ডগ লাভার না। হ্যাঁ, আমি তার নাম বলতেছি না, আমি শুধু এতটুকুই বলতেছি, আমার ক্যামেরার দিকে আসতেছে ফেসটা, আমি শুধু এতটুকুই বলতেছি, আমরা যাদেরকে এত ভালোবাসি, এত আদর করি, আমরা ডগ লাভার না, ঠিক আছে? তো আমি এইভাবে করে তাকে বুঝাতে চাই যে আমরা ডগ লাভার কি না। আমরা আমরা আমি কিন্তু বাইরে যখনই যে কোনো জায়গায় বিভিন্ন পশু পাখি, বিভিন্ন আপনার মনে করেন যে কুকুর বিড়াল, যে কোনো কিছু অসুস্থ হলে আমি সেগুলোকে ট্রিটমেন্ট করার চেষ্টা করি, ট্রিটমেন্ট করার চেষ্টা করি। এবং আপনার এই সবগুলো তো ভিডিও করা সম্ভব হয় না, আমার রাত 3-4টার সময় উঠে একাই অনেক ডগ দেখা যাচ্ছে, কোনো অসুখ হইলো বা কেউ প্রেগনেন্ট বাচ্চা হচ্ছে বা কারো বিভিন্ন জায়গায় ঘা হয়েছে বা কেউ বিভিন্ন ধর 150-160টা কুকুর থাকলে ভাই এগুলো বিভিন্ন ধরনের সমস্যা হতেই পারে, সবগুলো ভিডিও করে আমাদের এত কিছু দেখানো সম্ভব হয় না। আজকে যে একজন ভিডিও করতেছে, একজন এই যে লাইট ধরছে, এই যে আমি আপনার কথা বলতেছি, এত কিছু করা খুব সম্ভব, একটা একটা ভিডিও করা কিন্তু সো টাফ। তো এই যে ডগগুলো ট্রিটমেন্ট করতেছি, এই যে আরেকটা ডগের, এই যে নিয়ে আসছি, নিয়ে আসার পরে ডগটা এমনিতেই খুব অসুস্থ, তো সে ডগগুলোকে আমি নিয়ে আসছি। নিয়ে আসার পরে তো তার যে আপনার প্যানিসের মধ্যে প্রায় 50-60টা পোকা, এক জায়গায় 50-60টা পোকা, আরেক জায়গায় 50-60টা পোকা, আরেক জায়গায় 30-40টা পোকা, আরেক জায়গায় মনে করেন যে 100-150 পোকা, আবার কোমরের মধ্যে পোকা, আমি এখনই দেখাচ্ছি, সেগুলা ওয়াশ করতেছি 3-4 দিন ধরে। তো এই যে আপনার আমরা যে দিন রাত 24 ঘন্টা এক করে দিয়ে যে এত পরিশ্রম করতেছি, এত কাজ করতেছি, আমার কিন্তু আরও অনেকগুলো বিজনেস আছে। আমার আমার লিচু বাগান আছে, আমি সিজনাল ফলমূলের বিজনেস করি, আমার আম বাগান আছে, তারপর আমার ফিশিং ফাইটার ক্লাব দিনাজপুর পেজ আছে, এটা অনেক বড় একটা বিজনেস, গোটা বাংলাদেশ তথা দেশের বাহিরেও আমি মাল ইম্পোর্ট এক্সপোর্ট করি এবং খুচরা এবং পাইকারি দুটাই সেল করি। ফিশিং ফাইটার ক্লাব দিনাজপুর, যারা মাছ মারেন তারা এটা অনেকে জানেন, আর যারা জানেন না তারা সার্চ দিলে পাবেন, আমরা এই প্রোডাক্টগুলো সেল করি। আমি স্টুডিও ক্যামেরা ক্লাবের স্বত্বাধিকারী, আমার স্টুডিও ক্যামেরা ক্লাব আছে, আমার মনে করেন যে প্রতিদিন বিভিন্ন উইডিং, ফটোশ্যুট, ভিডিও শ্যুট, বিভিন্ন ধরনের এগুলো কাজ আমি করি।
তো তারপরেও এই যে এসে, এই যে এখন আমি বাড়ি থেকে কাজ শেষ করে আসলাম, এখন বাজে রাত 8টা 9টা। এই যে আমি আমার এখন যা একটু রেস্ট করব, মাথাটা যে একটু বিছানায় দেবো সেটা না দিয়ে আমি পশুপাখিগুলো ট্রিটমেন্ট করতেছি। বেশি কিছু হলে, যেটা আমার সম্ভব হয় না, তখন ডাক্তারকে ফোন দিই, ডাক্তারের সাথে কথা বলি, ডাক্তার দরকার পড়লে তারাও আসে, আসে বেশি কিছু হলে তারা ট্রিটমেন্ট করে। ডাক্তারের পরামর্শ ছাড়া আমরা কখনো কিছু কাজ করি না। আর কিছু কিছু লোক আছে, আপনার রাস্তার কুকুরকে খাওয়ান, তা আপনার সর্বপ্রথম যে কাজটা করবেন, রাস্তার কুকুরকে যারা খাওয়ান, আমাকে আজকে বললো স্টেট ডগকে খাওয়াই, তো সর্বপ্রথম যেটা কাজ করবেন, আপনাদেরকে একটা বিনীত অনুরোধ, তারা প্রথমে ভ্যাকসিনটা কমপ্লিট করবেন। সেদিন একটা ডগ নিয়ে আসলাম, ডগটাকে নিয়ে আসে ওই যে ছোটো বাচ্চা, যে আপনার লাল কালারের দেশি কুকুর, 6 জন ডাক্তার আসে ট্রিটমেন্ট করলো, অপারেশন করলো, যে ডক্টর আপনার ভ্যাকসিন কমপ্লিট করা ছিল না, কিন্তু আপনার জাস্ট খালি হয়তো বা দিনে একবেলা কোনো রকম খেতে দেন, দেওয়ার পরে আপনার বলেন কি যে ডগ লাভার। এইভাবে করে তো চলবে না। আপনারা আপনাদের যারা বাড়ির পাশে যারা আপনার কুকুর বিড়াল পালেন, তারা আপনারা কী করবেন, আপনাদের কুকুর বিড়ালগুলোকে ভ্যাকসিন কমপ্লিট করবেন, করার পরে তাদেরকে দিনে দিনে দুবেলা খেতে দিবেন, তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ সব কিছু ঠিক আছে। হ্যাঁ, আমার কথা আপনাদের অনেককে রাগ লাগতে পারে, কিন্তু আর কিছু বলার নাই। মানে আমাদের যে ডগগুলো আছে এবং আমার আশেপাশে যেগুলো ডগ আছে, আমি সবগুলোকে ভ্যাকসিন কমপ্লিট করাইছি, দেশি হোক বিদেশি হোক, এবং তাদেরকেও আমি, আমার আশেপাশে যতগুলো কুকুর আছে প্রায় 50-60টা, আরও বাহিরের কুকুর আছে তারও বেশি হবে, এবং আমার খামারের কুকুরকে, সবগুলো কুকুরকে আমি নিয়মিত খেতে দিই। কিন্তু আমি কখনো আপনাদের মধ্যে ভিডিও করে ছাড়ি না। আপনারা দিনে প্রতিদিন খাওয়াই দেন আর ভিডিও করে ছাড়েন, আর মনে করেন যে আপনারাই সব কিছু করেন, আমরা করি না, এটা তো ঠিক না। তো যাই হোক, এক ভাই, সে হয়তোবা কোন জানি ভার্সিটিতে না হাজিদানা সে না কোন জানি কোথায় জানি পড়ে, তো তার নামটা আমি উচ্চারণ করতে যাচ্ছি না, কিন্তু যারা সেই স্থানে ছিল তারা আপনারা জানেন, শুধু আমাকে ফোন দিয়ে বলে যে ভাই কুকুরটা কেমন আছে। একবার না, দুইবার ফোন দিয়েছিল, তো আজকে আবার ফোন দিয়ে বলতেছে ভাই আমি তো কুকুরটাকে কেমন আছে জানতে চাচ্ছিলাম। তাই বললাম যে আপনি তো কুকুরটাকে যে জানতে চাচ্ছিলেন, কুকুরটা নিয়ে আসা হলো, 5-6 জন ডাক্তার আসে ট্রিটমেন্ট করলো, সব কিছু শেষ করলো, তা আপনি কেন আসেননি? এতদিন ধরে কুকুরটা পড়ে আছে আসছে, তা আপনি কেন একবার আসে দেখেননি? আপনার তো আসে দেখা উচিত ছিল। হ্যাঁ, আপনি তো আসে দেখা উচিত ছিল, আপনি কেন আসেননি? তখন আর সে কোনো কেউ বলতে পারে না। তা আমি বললাম যে আমার খামার দিনাজপুর তথা বাংলাদেশে কেউ চিনে না এই পশু পাখির ডগ লাভার। আমি একজন ডগ লাভার, আমি ছোটো থেকে পশু পাখিকে ভালোবাসি, আমার খুব ভালো লাগে কুকুর বিড়াল পশু পাখি, আমার খুব ভালো লাগে যে কোনো পশু পাখি, তাই আমি পশু পাখি পালি, আমি এগুলোর সাথে থাকতে পছন্দ করি। মানুষের থেকে পশু পাখি অনেক ভালো। তো কিছুদিন আগে এই ডগটাও খুব অসুস্থ হয়েছিল, অসুস্থ হওয়ার পরে তখন মনে করেন যে ওই যে গাড়ি চাপা পড়ছিল, আমি নিয়ে আসছি ডগটাকে, নিয়ে আসে ট্রিটমেন্ট করছি, করার পরে তার প্রায় 5-7 হাজার টাকা খরচ হয়েছে, সেটা খরচ করা হয়েছে, করে তাকে সুস্থ করা হয়েছে, সব কিছু মোটামুটি চেষ্টা করছি আমরা যা কিছু করার। কিন্তু যার কুকুর সে আমাকে আজকে ফোন করে বলতেছে যে আপনি কুকুরটা নিয়ে গেলেন আবার দিয়ে গেলেন না কেন, ওটা তো আপনি আপনি কেন নিয়ে গেলেন না? বললাম যে আপনি তো চাননি বা আপনি তো আসেননি, আপনি আসলে নিয়ে যেতে পারতেন, তো সেরকম একটা বিষয় এটা বুঝাচ্ছে। তো সে বলতেছে, আমি বললাম যে আমার তো ডগের খামার দিনাজপুর, ডগ সবাই চিনে, বলতেছে আপনি তো ডগ লাভার না। আমি বললাম যে আমি তো একজন ডগ লাভার, আমাকে তো সবাই চিনে, বলছে আপনি তো ডগ লাভার না, আপনি তো কুকুর কেনা বেচা করেন। তো এই যে কুকুরটাকে, যে এক একটা কুকুরকে খাওয়াইতে প্রতিদিন 50 টাকা করে, বড় ডগগুলোকে এক একটার পিছনে 200 টাকা করে খরচ হয়, আপনার এত টাকা যে খরচ করা হয়, তো এই এই টাকাগুলো কি আপনার অন্য কেউ দেয়? আমার যে অন্যান্য বিজনেস আছে সেই টাকা থেকে খরচ করি, এবং আমি যে এগুলোর বাচ্চা কাচ্চা হয় সেগুলোও সেল করে সেই সেইটার যে টাকা পয়সাগুলো খরচ হয় সেটাও আমি এইটার পিছনে ইনভেস্ট করি। এত চারটিখানি বিষয় সহজ না ভাই এত কিছু বলার। তো যাই হোক, আপনাকে কিছু মনে করবেন না, অনেক কিছু বলে ফেললাম, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর পশু পাখি ভালোবাসাটা এত সহজ না, শুধু মনে করেন যে ওই, এটা এমন জিনিস না যে মনে করেন যে খালি পুষলাম আর হয়ে গেল। যে একটা দুটো কুকুর পুষে সেও বুঝে যে পশু পাখি পুষাটা কত কষ্টকর, কতটা কত কিছু করতে হয়। এই যে আমার এখানে সবসময়, এই যে আমি এখন ওষুধটা নিয়ে বের হয়েছি, আমার গোটা ওষুধের মনে করেন যে সব ধরনের ওষুধ আমার রাখা আছে, 1000-1000 টাকার ওষুধ কিনে রাখা আছে, এনি টাইম যে কোনো ওষুধ যেটা লাগে। এই যে এখন আমি এই যে পবিসেফ বের করে নিলাম, এই যে পবিসেফ, এই যে আপনার, এই যে হাইড্রোজেন পারঅক্সাইড, তারপর আপনার এখানে আছে হচ্ছে আপনার পটাশ, তারপর এখানে আরো অন্যান্য ওষুধ যা কিছু লাগে আমি সব কিছু নিয়ে রাখছি। এগুলো এই যে দেখেন, এগুলো তো জাস্ট বের করছি। আপনারা আরও যারা আমার ভিডিও দেখেন, আমার কিন্তু পুরো একদম রেক সাজানো আছে, আমার যত ধরনের ওষুধ লাগে এ টু জেড সব কিছু। তো একটা আপনার একটা পশু পাখি পালন করা কিন্তু যা চারটিখানে বিষয় না। তো যাই হোক, আমি এখন যে আরেকটা ডগ আছে ওটারও আমার কী সমস্যা সেটা আমি দেখাবো আপনাকে। এখন পটাশ দিয়ে পেঁয়াজ চাই ওয়াশ করতে হবে।
হাই ধরো কে ধর এই যে টারপিনের তেল, এই যে পটাশ, এই আপনার ভায়োডিন, ঠিক আছে ধরতো এই পাঁচটা নাম না ওই সাইড আচ্ছা ধর আগে ওর ওকে আগে উঠাবি নাকি দেখি ধরতো ধরতো নিচটা আগে প্যানিশটা দিই আয় বসি এই যে ওর প্যানিশের মধ্যে এখানে এতই পোকা আর এই যে এখন এতই গন্ধ করতেছে যে এগুলো মনে করেন যে একটা মানুষ সাধারণত সহজে থাকতে পারবে না এখানে এই দেখেন এর এখানে এখানে প্রায় 500-700 পোকা ছিল এখানে এই যে এখনো ফুলে আছে একটু কাছ থেকে ক্যামেরা গুলো ধরলে বুঝতে পারবো ধরতো এই যে এইখানে একটু ভালো হয়েছে এখানে প্রায় 500-700 পোকা ছিল এখানে 3-4টা ফুটা করছিল এই যে এই যে ভিতরে ফুটার দেখা যাচ্ছে এই যে ক্যামেরাতে যে ফুটা এই যে একটা ফুটা তারপর এই যে একটা ফুটা এই যে যে ফুটাগুলো দেখা যাচ্ছে না হ্যাঁ এই যে ফুটাগুলা এগুলাতে মনে করেন যে 500-700 পোকা ছিল এই যে সেগুলো ট্রিটমেন্ট করে এখন সুস্থ হচ্ছে আল্লাহর রহমতে এখন ভালো তো এত কিছু ভিডিও আমাদেরকে দেখানো আমাদের দেখানো সম্ভব হয় না দেখি ওয়াশ করি ওয়াশ করতে করতে কথা বলি এত কিছু ভিডিও আমাদের দেখানো সম্ভব হয় না কারণ আমরা এটা হচ্ছে আপনার ভায়োলিন মারতেছি এটা একটু উঠাতো এই যে দেখাও ওদিকে দেখো তো এই যে ভিডিও এখন করতেছে একজন দেখি পাটা ধরতো দেখি দেখি তারপরে এইখানে দেখা তো ওদিকে যাও ওদিকে যাও এই যে এইখানে ওড়ি ওড়ি আবার এইখানটায় পোকা ছিল এখানে আবার 20-30টা পোকা ছিল এখানে 4-5টা পোকা ছিল তো এগুলো আপনার হয় কেমন করে এগুলো হয় মনে করেন যে ও যদি মনে করেন যে ওই যে কোনো জায়গাটা চাটে হ্যাঁ চাটার পরে সেই জায়গাটা মনে করেন যে আবার কোনো মাছি বা মশা মাছি পায়খানা করে দিল তখন কিন্তু সেই জায়গাটাতে এই ধরনের বিভিন্ন সমস্যা হতে পারে এগুলো আমাদেরকে ট্রিটমেন্ট করতে হয় করে আমরা এগুলো আবার ঠিকঠাক করি ঠিকঠাক করি যেমন এটা ওয়াশ করে দিলাম এখন আবার দেখি পুশ করো এই যে এখন এই জায়গাটা ওয়াশ করবো এগুলো যে আমরা করি এত কষ্ট করি এগুলো কিন্তু আমরা কখনো দেখাতে পাই না কেন দেখাতে পাই না আমরা খুব কাজের মধ্যে আমার অন্যান্য বিজনেস কাজকর্ম এগুলো শেষ করে এসে এগুলো আমি করি এই যে এখন এগুলো ওয়াশ করতেছি এই যে দেখেন এটা পেনিসের মধ্যে পোকা হয়েছিল এগুলো তো অনেক পোকা হয়েছিল অনেক এই যে পুষ বের হচ্ছে এই যে পুষ বের হচ্ছে এই তুলাটা চেঞ্জ করে দিই তুলাটা হয়ে এই যে আবার ভালো তুলা নিচ্ছি যাতে সুন্দরভাবে ওয়াশ করে দেওয়া যায় যাতে ও ভালো থাকে অ্যাকচুয়ালি আমরা অনেক কাজের চাপের মধ্যে থাকি অনেক অনেকগুলো আমাকে বিজনেস সামলাতে হয় দেখতে হয় আপনার সময় আমি রাতে ছাড়া দিনে অত দিতে পারি না দিনে দিলে সকালবেলা সময় দিই তখন মানে এখান থেকে বের হয়ে যাওয়ার আগে আবার রাতে এসে আমি তখন সময় দিই মাঝে মাঝে আমার ভোর হয়ে যায় ভোর 2-3-4 বেজে যায় এরকম অবস্থা হয় আমার কিন্তু কাজ আমি কমপ্লিট করেই তারপরে ঘুমাই যে ওইটা ওয়াশ করে দিচ্ছি চাই নো এই বসে ওদিকে যা না 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 এটা একটা অনেক ভালো মুরগির দল দেখো দেখো কাছে আসো পিছনে আরো কাছে হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে প্যানিসটার মধ্যে এতই পোকা হয়েছিল যে যেটা ওয়াশ না করলে মানে খুব ক্ষতি না 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 হয়ে গেছে ভিতরে এত বড়ই ঘা হয়েছে যে যেটা একেবারে হ্যাঁ আরেকটু হয়ে গেছে আরেকটা ফুটাই ঢুকাচ্ছি এটা আরেকটা ফুটা এই যে এটা আরেকটা ফুটাই দিলাম তারপর এই যে এখানে আরেকটা ফুটা আছে এই যে এদিকে আসো এদিকে আসো এদিকে আসো বিশালের মাথার উপর দিয়ে ধরো নিচ দিয়ে মুখের নিচ দিয়ে ধরো বিশালের নিচ দিয়ে ধরো দেখো এই যে একটা ফুটা এই যে একটা ফুটা এই যে একটা ফুটা তো এইটা আমি মেডিসিন লাগাই দিচ্ছি এই জন্য যে জিনিসটা ওয়াশ হয়ে যাবে ওয়াশ হয়ে গেলে সব ময়লা টয়লা বের হয়ে যাবে প্রতিদিন 2 করে ওয়াশ করাটা ভালো তাই আমি ওয়াশ করে দিচ্ছি এই যে ওয়াশ করে দিলাম আরেকবার দিব এই যে আরেকবার নিচ্ছি এটা দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ
এটা হচ্ছে আপনার ভায়োডিন দিলাম, পপিসে ভায়োডিন সব কিছু দিয়ে ওয়াশ টাশ করে দিই আমরা সুন্দরভাবে, যাতে জিনিসটা সুন্দর হয়। টার্মেরিক তেলটা দিয়ে আরেকবার দিব, তাহলে হবে কি এর ঘাটা তাড়াতাড়ি শুকাবে ও ভালো থাকবে, এবং ওর শরীরের কোনো সমস্যা থাকলে তাকে ইঞ্জেকশন দিতে হবে। দেখি তো এই ধরনের কাজগুলো যে আমরা করি, এগুলো ডাক্তার ছাড়া আর এমনি সাধারণ মানুষ কিন্তু জীবনে করতে পারবে না, পসিবল না। আর ডগ লাভার ছাড়া কিন্তু কেউ করতে পারবে না, এত সহজ না, এগুলো কাজ করা এতটাই সহজ যে একটা মানুষ সাধারণত হাঁকাও করলো 20-30-50 ডগ পুষবে, হাঁকাও খাওয়াবে। ডগ লাভার ছাড়া পশু পাখি পালন যারা করতে ভালোবাসে না, তারা জীবনে এগুলো করতে পারবে না, লক্ষ লক্ষ টাকা দিলেও করতে পারবে না। যাই হোক, আমার কথা আপনারা কেউ কিছু মনে করবেন না, আমি যা বলি স্টিক কাট বলি এবং বললাম, আমার কথা হয়তো বা অনেকে খারাপ লাগতে পারে। এই যে এর এটা হয়েছে, তো যাই হোক, এই যে এর চেহারা দেখেন, এ মুখে মাস্ক লাগাই দিছি, দিয়ে এটা ওয়াশ করা হচ্ছে। এ দেখতে কেমন, এ কিছুদিন পরে এর চেহারাটা আপনার ইনশাল্লাহ যদি আল্লাহ একে যদি সুস্থ সুন্দরভাবে রাখার তৌফিক দান করে, দেখবেন যে কি বানায় ফেলব। তো সব কিছু মনে করেন যে এত সহজ না, যে কোনো কাজ করাটা এত সহজ না। আপনারা আজকে আমাকে একজন বললো যে আমি ডগ লাভার না, আমি মনে করেন যে হাঁকাও, ওইটা মানুষ লোক দেখানো কাজ করি। হ্যাঁ, তো লোক দেখানো যদি কাজ করতাম তো আমি কিন্তু রাত জেগে, কখনো রাত 4টা, কখনো ভোর 5টা, 2টা, 1টা, যখন তখন যে কোনো পশু পাখি অসুস্থ হচ্ছে তাদের ট্রিটমেন্ট করতেছি, এত কিছু করতেছি। এই যে আপনার, আমি এখন কাজ থেকে বাইরে কাজ করে আসলাম, আমার বিজনেসের কাজে গেছিলাম, আসলাম এসে কোনো কিছু না করে, যে কাপড় চোপড়ও খুলিনি, এই অবস্থায় আগে এদের ট্রিটমেন্ট, আগে সুন্দর করে হাত মুখ ধুয়ে টুয়ে ফ্রেশ হয়ে এদের ট্রিটমেন্ট করি, করার পরে কি হচ্ছে না হচ্ছে সব কিছু দেখে তারপরে আপনার মনে করেন যে আমি ঘুমাই। এবং কি আজকে সারা রাত আমি ঘুমাইনি, একটু কাছে ক্যামেরা নিয়ে আসো, লাইটটা ধর আমার চেহারার দিকে। আজকে সারা রাত আমি ঘুমাইনি, আমি চিন্তা করছি যে এই ডগগুলো যে আসে, কয়েকদিন পরে বৃষ্টি বাদল হবে, এখন আমার এখানে রাখার তো ডগ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, আপনারা যারা ডগ হাউস দেখছেন আমার ভিডিও তারা নিশ্চয়ই জানেন, এই যে সারা রাত ঘুমাইনি, আমি এটাই চিন্তা করছি যে ডগগুলোকে আরও ভালোভাবে কীভাবে রাখা যায়। এই জন্য আমি ইউটিউব চ্যানেল দেখি, বড় ভাইদের পরামর্শ নেই, তারপরে আপনার গালিব ভাই ছিল, সে মারা গেছে, তার সাথে অনেক ভালো আমার একটা লিয়াজ ছিল, ভালো একটা সম্পর্ক, তার সাথে অনেক ভালো মন্দ বিষয়ে আলাপ আলোচনা করতাম। এরকম ঢাকায় অনেকে ডগ চ্যানেল আছে, তারপর চিটাগাং, সিলেট, রাজশাহী, সারা বাংলাদেশে আছে, তথা সারা বিশ্বে আছে। হ্যাঁ, তো আমি এটা তাহলে বুঝতে পারলাম যে আমরা যারা ডগ পুষি, আমাদের যারা যাদের ডগ চ্যানেল আছে তারা, আমরা তাহলে ডগ রাখার না, আমরা জাস্ট খালি ডগ পুষি। হ্যাঁ, তো যাই হোক, বললে অনেক কিছু মনের মধ্যে কলিজাটা দাউ দাউ করে আগুন জ্বলতেছে এই কথাটা শুনে। আপনারা যারা ডগকে ভালোবাসেন তারা তো অবশ্যই বাসেন, যারা পশু পাখি ভালোবাসেন না তারা আমার চ্যানেলে আসবেন না, আমার সাথে থাকবেন না, আমার সাথে দূরেই থাকুন, আমিও আপনাদের সাথে দূরে থাকতে পছন্দ করি। এবং কি আমি মানুষের থেকেই বেশি দূরে থাকতে পছন্দ করি, কেন, মানুষ আমাকে অনেক ধোকা দিছে, অনেক ঠকাইছে, কিন্তু পশু পাখি আমাকে একটুকু ঠকায়নি। আমার যত পশু পাখি আছে আমাকে আজ পর্যন্ত একটু ঠকায়নি। আমি এমনও সময় গেছে যে আমার ওয়াইফের বাচ্চা হওয়ার সময় আমি দিনরাত বাইরে, এই যে রায়ান যে আমাদের বাচ্চাটা হয়েছে, আমি বাইরে সময় ছিলাম, এখানে ঠিকমতো অনেক সময় মনে করেন যে এমনও দিন গেছে যে 10-12 ঘন্টা ধরে খাইতে দিতে পারিনি। তো তাও এরা, আমি যখন আসছি, আসার পরে আমাকে এরা আসে জড়ায় ধরছে, আমাকে আসে আদর করতে বলতেছে, কিন্তু ওরা চিল্লাচিল্লি করেনি যে খাইতে দাও, হ্যান দাও, ত্যান দাও। তাদের অনুভব বুদ্ধিটা আমি বুঝি, পশু পাখি শুধু একটু ভালোবাসা চায়, বিশেষ করে ডগ, এরা ভালোবাসা চায়, আর কোনো কিছু চায় না। তো যাই হোক, অনেক কথা বললাম, মনে অনেক কষ্ট পেয়েছি আমি আজকে, আমাকে বললো যে আমি নাকি ডগ লাভার না, আমি কুকুর কেনা বেচা করি। হ্যাঁ, আমি আপনার জাস্ট খালি ওই, যাই হোক, বাকিটা আপনারাই বুঝে নেন, তো বেশি কিছু বলবো না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দোয়া করবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।